এসেছি এসেছি, পুজোর বাজার এসেছি, খুলছি খুলছি। আমি জানতাম তুমি এসে। এ কি শুধু হাতে ফিরলে? আজ যে পুজোর বাজার করবে বললে? আছে আছে আছে, সব আছে, আগে ভেতরে ঢুকতে দেবে তো। তুমি কি মুটে দিয়ে মাল আনছো? আরে না রে বাবা, আমার এই ব্যাগের মধ্যে সব আছে, একদিনে কি সব আনা যায় বলো? হ্যাঁ, বিফোরে করলাম, দাও তো অফিস থেকে বাড়ি ফিরলো, দু হাত ভর্তি পুজোর বাজার। বাবা কি দিমা গিন্নি, আমাকে বলে কি না অত টাকার বোনাস পেয়েছে তো, তাই সবাইকেই তো একটু দিতে থুতে হবে। তা তুমি কি বললে, আমি বোনাস পাইনি? আমাদের অফিসে বোনাস নেই? আমি তা বলতে যাবো কেন, বললাম আমার হাজব্যান্ড তো ম্যানেজমেন্ট স্ট্যাটাসের লোক, ওনাদের বোনাস নেই। বোনাস সবই লেবার আর নিচুতলার কর্মীরা পায়, ম্যানেজমেন্ট চায় পূজোর মুখে ওদের মুখে একটু হাসি ফুটুক। তোমার কি বুদ্ধি গো, এই না হলে আমার মালা একেবারে মালা দি। সেটা আবার কি? ও তুমি বুঝবে না, বড় হও তখন তোমাকে মালাটি কি বুঝিয়ে দেবো, বুঝেছো? আমি আর কত বড় হব দি, আমার কোলে তিনটে বাচ্চা এলে তারপর তুমি আমি বুঝিয়ে দেবে মালা ঠিকই। ফাজিল কোথাকার, তা তোমার কথায় বিফোরের গিন্নির মুখে হাসি ফুটলো? হাসি ফুটলো না গো, হাড়ি ফাটলো, ধুম করে দরজা বন্ধ হলো। দরজাটা বন্ধ করে দাও। মাল কই? এই যে এত প্যাকেট দেখছো না? খালি প্যাকেট আমার কি হবে? আরে মায়ের শাড়ি, বাবার ধুতি, ভাইয়ের শার্ট প্যান্ট, তোমার একমাত্র শালির সালোয়ার কামিজ। ধীরে ধীরে বন্ধু ধীরে, আগে প্যাকেটগুলো দেখো। কি দেখবো? ছায়া স্টোর্স, অজন্তা, প্রিয়গোপাল বিষয়, শ্রীলেদার, এটা দেখো, বেনারসি কুঠি, তন্তুজ, খাদি, এগুলো খালি প্যাকেট। আরে কেন, এই যে গাঙ্গুরাম, সেন মহাশয়, ক্যাথলিন, ফ্লোরিস, আমার কি হবে? শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, যেখানেই যাও মিষ্টি কেক সব নিয়ে যেতে হবে না, কয়েকটা প্যাকেটও নিয়ে এসেছি, বিজয়ার পর কোথাও যদি যেতে হয়। তা সব জায়গায় শুধু খালি প্যাকেট যাবে? আরে তুমি তো এরকম গবেট ছিলে না, বুদ্ধিটা খরচ করো, ওই একটাই জিনিস খরচ করলে কমে না, এখন হচ্ছে ব্র্যান্ডের যুগ, লোকে ব্র্যান্ড চায়, ব্র্যান্ড, বুঝেছো? কিছু মনে করো না, এই তোমার কথাই ধরো না। হ্যাঁ, তোমার যা কোয়ালিটি, তোমাকে যা দেখতে, তোমার বাবার যা টাকা পয়সা, তার থেকে অনেক বেটার ছিল এই বর্ধমানের ময়না। ময়না? হুম, তবু আমি বালিগঞ্জের মালাকে বিয়ে করলুম কেন? কেন? ওই ব্র্যান্ড, বর্ধমান আর বালিগঞ্জ কি এক হলো? ঠিকই তো, ওই সল্টলেকের ভজহরি, সীতাভোগ, মিহিদানা যত ভালোই হোক না কেন, ওগুলো কিনতে আমি বর্ধমানেই যাব। তাই তো, মেদিনীপুরের ফার্স্ট ক্লাসের থেকে কলকাতা ইউনিভার্সিটির ফেল করা ছাত্র অনেক ভালো। আমার বাবাকে খোঁটা দিলে মনে হচ্ছে। ছি 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 ছি, গুরুজন বলে কথা। তাহলে তোমার জ্ঞাতার্থে জানাই, আমরা কিন্তু অরিজিনালি গোবরডাঙ্গার লোক। আমার সব আত্মীয় স্বজন গোবরডাঙ্গার সঙ্গেই জড়িয়ে আছে। গোবরডাঙ্গা? হ্যাঁ। আরে আগে বলোনি তো, তোমার আত্মীয় স্বজন এখনো গোবরের সঙ্গে লেপটে আছে? গোবরডাঙ্গা বলো? উল্টো ডাঙ্গা হলেও বড় মুখ করে সবাইকে বলা যেত, নিদেন পক্ষে কবরডাঙ্গা হলেও খুব খারাপ নয়। এরপর তো তুমি ফরাসডাঙ্গা চলে যাবে, ওসব ছাড়ো। এবার বলো এই খালি প্যাকেটগুলো নিয়ে আমি কি করব? তোমায় কিচ্ছু করতে হবে না, তুমি শুধু ভরবে। ভরবো? হ্যাঁ হ্যাঁ, আমি কাল শনিবার মংলাহাট থেকে যাবতীয় জিনিস কিনে আনবো, অবশ্য কেক মিষ্টি ছাড়া, তুমি রবিবার শুধু ভরবে। তোমার মায়ের শাড়িটা বেনারসি কুঠির প্যাকেটে ভরো। আর তোমার মায়েরটা? ছায়া স্টোর্স প্যাকেটে দিলেও চলবে। এই এই তোমার এই সার্টিফিকেটগুলো একবার দেখিও তো। কেন, তোমার বাবাকে তো পাকা কথার দিনে মার্কশিট দেখিয়েছিলাম, বাবা অবশ্য মার্কসটাই ভেরিফাই করেছিলেন, নামটা হাত চাপা দেওয়া ছিল, মার্কশিটটা আমার বন্ধুর। কি আপন মনে বকবক করছো? দুঃখের কথা আর কাকে বা শোনাবো, এই যা, এই দাও, বলতেই ভুলে গেছি, তোমার জন্য বাদশা থেকে চিকেন রোল নিয়ে এসেছি। কথা বলতে বলতে ভুলেই গেছিলাম, ব্যাগের মধ্যেই পড়ে রয়েছে। বাদশার রোল? বাদশার প্যাকেট? সব তো ভালোই প্যাকেটে পোড়া হলো। সত্যি কি বলবি বলো, এগুলো সব হাটের মাল,
কি ঠিক নাই? বড় বড় কোম্পানিগুলো এই করে, মার্কেট থেকে কিনে কোম্পানির স্ট্যাম্প দিয়ে দিল, ব্যাস। যা বলেছ, ঠাকুর নিয়ে পর্যন্ত তাই হচ্ছে। বড় পুজোর ঠাকুর বিসর্জন না দিয়ে এবছর কোনো ছোট পুজোয় বিক্রি করেছিল। তা নাকি? তুই কি খবর রাখো গো, খালি অফিসে বাড়িই তো করো, তৃণা বলেছে, থাকো সব কথা। আরে বলোই না, বলোই না কি হয়েছে। ওই রেসের ঘোড়াগুলো যখন দৌড়তে পারে না, হ্যাঁ জানি জানি, ওই তখন তাদের অন্য কাজে ব্যবহার করা হয়। মাউন্ট পুলিশের ঘোড়াগুলো দেখবে, তেমনি সুন্দরী ড্যান্সারদের বয়স হয়ে গেলে। ছাড়ো তো, তোমার ত্রিনার যত আজগুবি গল্প, আজকে বিফোরের গিন্নিকে ফ্ল্যাটে ডাকবে নাকি পূজোর বাজার দেখানোর জন্য? ওরা পূজোয় থাকছেই তো না। তুমি অফিস চলে যাবার পরই গিন্নি ফ্ল্যাটে এসে টিকিট দেখিয়ে গেল, ফার্স্ট ক্লাস এসি। ষষ্ঠীর দিন দার্জিলিং যাচ্ছে, আমরা তো সপ্তমীর দিন শিলং যাচ্ছি। যদি টিকিট দেখতে চায়? দেখাবে, আমি কালই টিকিট কিনে আনবো। সত্যি আমরা যাব গো? কেউ মালা সত্যি যায় না, বুঝেছো, সবই অনলাইনে। টিকিট দেখাবে, তারপরে রিফান্ড দেবো, বুঝেছো। এই কটা দিন শ্বশুর বাড়িতে গিয়ে থাকবো। তাই তো, কে দেখতে যাচ্ছে? আমরা শিলং গিয়েছিলাম না শ্বশুর বাড়ি গিয়েছিলাম? সত্যি মালা, পুজো এলেই না কত পুরনো সব কথা মনে পড়ে যায়। স্কুলে পড়বার সময় একরকম পুজো, কলেজের সময় আর এক রকম পুজো। তোমার কিছু মনে পড়ে না? মনে পড়লেই তো রেগে যাবে। না না না, রাখবো না রাখবো না, রাখবো কেন বলো বলো। বলবো? হ্যাঁ হ্যাঁ বলো। একবার এক অষ্টমীর দিন পুলক বলে একটা ছেলেকে ফোন করেছিলাম রাত্রিরে ঠাকুর দেখতে যাওয়ার জন্য। রাত্রিরে বাড়ি ফিরেছিলে তো? শোনোই না। আরে আগে ফিরেছিলে কিনা বলো। না ফিরিনি। হলো, আমি কাল রাত্রে বাড়ি ফিরবো না। তাহলে তো দারুণ হবে, আমিও সেই পুলককে আবার ফোন করবো। আমি বললাম, তুমি 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 এখানে? পুলক পিসেমশাই বলে, তুই তো ফোন করে আসতে বললি ঠাকুর দেখতে যাবি। ও বাবা, যেন প্রাণ আসলো ধরে। তোমার কিছু নেই পূজার সময়? না আমার কিছু নেই। তা বলবে কেন, তোমার ঘটনা তো সব প্রাপ্ত বয়স্কদের জন্য। শুনবে রেখার কথা, তোমায় বলেছি না? বলেছো, বাদ দিয়ে দিয়ে। কোন কোন জায়গা বাদ দিয়েছি? সেই সেই জায়গা যা কাউকে বলা যায় না। আচ্ছা তাই বুঝি। রেখাকে নিয়ে কলকাতায় ঠাকুর দেখতে এসেছি, কি ভিড়। সাহস করে রেখার যে হাত কোনো দিন ধরতে পারিনি, হারিয়ে যাওয়ার ভয়ে রেখা নিজেই হাত বাড়িয়ে দিয়েছিল আমার হাতে। আচ্ছা, তারপর মাঝে মাঝে চাপ দিচ্ছিলে? হ্যাঁ, আমি কি আর দিচ্ছিলাম ভিড়ের চাপেই। তারপর ঠাকুর দেখে যখন বেরিয়ে এলাম, তখন দেখি হাতে ধরা এক ঠাকুমার হাত। ঠাকুমা? ঠাকুমা গদগদ গলায় বললেন, ভাগ্যিস বাবা, তুমি হাতটা ধরেছিলে, কি দুর্দশায় হতো তা না হলে। কিন্তু রেখা কোথায়? রেখা পাওয়া গিয়েছিল? হ্যাঁ, পুলিশ 10টা রেখাকে প্যান্ডেলে নিয়ে এসেছিল, কিন্তু সে ছিল না। তাহলে? পরে জেনেছিলাম সে আমার পাড়ার একটা ছেলের হাত ধরে বাড়ি চলে এসেছিল, সেই যে হাত ছাড়লো আর জুড়লো না। যেন প্রাণ আসলো ধরে। আর আমি পারছি না, চলো এবার বাড়ি চলো। আরে নবমী রাত্রিতে তো একটু ভিড় হবেই, বাড়ি যাবো যাবো বললে হবে? এই সব পূজো কমিটির নামে কমপ্লেন করা উচিত, পূজোর প্যান্ডেল না করে শুধু গেটটা করে ছেড়ে দিয়েছে। আরে বাবা, অ্যারো দিয়ে দিয়ে অ্যারো দিয়ে দিয়ে অত গলির ভেতরে ঢোকাবার কি ছিল? ওরা বোধহয় গভর্নমেন্টের টাকা পায়নি। তাই হবে, নিজেদের চাঁদায় শুধু গেট হয়েছে, এগুলো এগুলো খুব অন্যায়। খিদে পেয়েছে, মোগলাই খাবে? মোগলাই পরোটা। যা বিরাট লাইন পড়েছে, চলো 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 দাঁড়িয়ে পড়ি, কিছু তো খেতে হবে। একটু এগিয়ে দেখে এসো না, লাইন তো এগোচ্ছেই না। সাবধানে দাঁড়াও, সাবধানে দাঁড়াও, আমি যাচ্ছি, হারিয়ে যেও না যেন। কি হলো, কি দেখলে?
আরে চলে এসো এখানে খাওয়া যাবে না। হ্যাঁ কেন? এখানে টাকা নিয়ে হাতে শুধু ময়দার গোল্লা আর ডিম দিয়ে দিচ্ছে, তারপর পরের গলিতে গিয়ে পরোটা ভেজে দিচ্ছে। একজনের ডিম হাত থেকে পড়ে গেছে, তাকে ডিম ছাড়া মোগলায় পরোটা ভেজে দিল। কিন্তু কিছু তো খাবো। আরে মালা, কি ওই প্যান্ডেলে দেখো ঠাকুরের ভোগ দিচ্ছে, একদম লাইন নেই, যাবে যাবে? তুমি আমাকে ভোগে পাঠাচ্ছ? মালা, সম্ভোগ যদি বাড়াতে চাও ঠাকুরের ভোগে না বলো না। বাবে, কাঁচা লঙ্কা থাকলে খিচুড়ির সঙ্গে বেশ জমত। মালা, পালাও পালাও, পাশের গলির ভেতরে ঢুকে যাও। কেন, কি হলো? আরে পিফোরের কল্যাণ বাবু আর তার গিন্নি। সে কি, ওরা দার্জিলিং যায়নি? আরে আমরা যেমন শিলং এসেছি তেমনি দার্জিলিং বেড়াচ্ছে ওরাও। ওয়াইজ মেন থিংক অ্যালাইক। কি ঢপের মাল রে বাবা! ওরকম করে বলো না, আমরাও ঢপের চ। খিচুড়িটা ফেলে দেবো। আরে চেটে খেয়ে নাও না, গরম যে। ওরে বাবা, এদিকে আসছে, খিচুড়ি দিয়ে মুখ ঢেকে দাও। একটা কবিতা আছে না, হ্যাঁ হ্যাঁ, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। আমারও সেই অবস্থা, মুখ ঢেকে যায় শাল পাতাতে। ট্যাক্সিটা পেয়েছিলাম বলে খুব জোর বাড়ি পৌঁছাতে পারলাম। ফ্ল্যাটের লোকেরা ভাববে আমরা শিলং থেকে ফিরলাম। আচ্ছা তুমি গরম খিচুড়িটা খেলে কি করে গো? ব্যাগে পুরে নিয়েছিলাম। হ্যাঁ, এখন তুমি একটু গরম করে দাও। আরে দরজার তলায় একটা চিঠি মনে হচ্ছে না? চিঠি? হ্যাঁ তাই তো, এই কাজ চিঠি, কেই বা দিয়ে গেল। দেখি দেখি, বৌমা তোমাদের সঙ্গে দেখা করতে এসেছিলাম। এই আমার চিঠি, দাও দাও আমায় দাও। দেখা হলো না তাই এই চিঠি লিখে গেলাম, আমি তো মোবাইল চালাতে জানি না। তোমাদের গোপাল গেঞ্জির প্যাকেটে শাড়িটা ভালোই হয়েছে। তুমি মায়ের শাড়িটা প্রিয় গোপাল বিষয়ের প্যাকেটে দাওনি? দেখি আরেকটা কথা বৌমা, অবশ্য হাসির কথা, কেসি পাল কি এখন ছাতা ছেড়ে মিষ্টি তৈরি? ওরে বাবা, মিষ্টিটা তুমি কেসি দাসের মিষ্টির প্যাকেটে দাওনি? তাহলে পিসিমার ছাতাটা কেসি দাসের প্যাকেটে চলে গেছে। মালা, এত ভুল হয় কি করে? আবার একটা ভুল করেছি। কি? ওই খালি পায়ে ভোগ নিতে গিয়ে অন্যের জুতো পরে চলে এসেছি। দেখি দেখি দেখি, ও আরে ভালোই করেছো, এটা তো রিয়েল ব্র্যান্ড বাটা। খিচুড়িটা গরম করে নাও, বড্ড টায়ার্ড। টাটা। নাটক নাটক না মিষ্টি, না 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 না, নাটক না মিষ্টি। এক মিনিট, না টক না মিষ্টি, একদম ঘেটে গেছি। আপনারাই শুনে বলুন এটা কি। প্রতি শনিবার আমার ইউটিউব চ্যানেলে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।